ঝুঁকি থাকলেও লকডাউনের প্রথম দিনে রাজধানীর বেশিরভাগ বাজারে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। সিটি কর্পোরেশনের নির্দেশনায় কিছু দোকান উন্মুক্ত স্থানে বসলেও বেশিরভাগই ছিল আগের সরু গলিতে। স্বাস্থ্যবিধি মানার চাইতে কয়েকটি পণ্যের অস্বাভাবিক হারে দাম বাড়া নিয়ে ক্রেতারা ছিলেন বেশি চিন্তিত। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। সাধারণ ছুটির প্রথম দিনে রাস্তায় মানুষের চলাচল নিয়ন্ত্রিত থাকলেও বাজারে ছিল পুরো উল্টো। মালিবাগ, শান্তিনগর, কারওয়ান বাজারে দিনভর মানুষ গাদাগাদি করে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনেছেন। বাজারের মাইকে বারবার সতর্কতার বার্তা উচ্চারিত হলেও তাতে ভ্রূক্ষেপ ছিল না অনেক ক্রেতা বিক্রেতার। ছুটি এবং পয়লা বৈশাখ এই উপলক্ষে আসছি, বেশি প্রয়োজন হওয়াতে আসছি, আর কেনলে বাজারে আসতাম না। আরে কিছু নাই, কেনার জন্যই আসছি। ভিড় কম হবে এরকম মনে করে আসছিলাম আর কি। তারপরেও আসলে প্রয়োজনের তাগিদে আসলে নিতে হয়েছে আর কি। সরকার লকডাউনের ভিতরে কিন্তু এটা বাজার করার নিষেধ করে নাই। এখানে কোনো লকডাউন ভীতি আমার কাছে মনে হচ্ছে না। লকডাউনে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকলেও রোজার প্রথম দিনে বেগুনের কেজি ছিল 80 টাকা, দুই দিন আগের 30 থেকে 40 টাকা শসা, ঢেঁড়স, করলা ও কাঁচামরিচও বিক্রি হয়েছে 80 টাকা কেজি দরে। বেড়েছে মাছের দাম, আগের দামে বিক্রি হয়েছে পেঁয়াজ, রসুন, মশলা পণ্য। রমজান যাওয়া, তারপরে হলো আমরা করোনা সব মিলে তো দেখলে বাড়তে বাড়তে মনে হচ্ছে। পাইকারি বাজার মালও কম, দামও বেশি। মালও কম, বেচাই নাও কম, আবার রোদ্রে নামা দিয়েছে, কাজটা দাঁড়ায় কম। এদিন রাজধানীর বেশিরভাগ বাজারে চোখে পড়েনি জাতীয় ভোক্তা অধিকার কিংবা বাজার মনিটরিং সেলের কোনো কার্যক্রম। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।